গত পর্বে আমরা দেখেছি ম্যানহাটন প্রকল্পের অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত হলেন লেসলি গ্রোভস। এই পর্বে আমরা দেখব কিভাবে পরমাণু বোমার জনক বলে পরিচিত রবার্ট জে ওপেনহাইমার ম্যানহাটন প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন। তৃতীয় পরিদর্শন যুক্তরাষ্ট্রের একেবারে পশ্চিম প্রান্তে বার্কলে বিশ্ববিদ্যালয়ে। এখানকার সর্বময়কর্তা ইও লরেন্স, তিনিও নোবেল লরিয়েট, দীর্ঘদেহী, প্ল্যাটিনাম ব্লন্ড চুল, অথচ মুখখানা ছেলে মানুষের মতো অপাববিদ্ধ। প্রফেসর লরেন্স গাড়ি নিয়ে নিজেই এসেছিলেন সান ফ্রান্সিসকো এয়ারোড্রামে। গ্রোভস আত্মপরিচয় দিতে সহৃদয় করমর্দন করে বললেন, জেনারেল, আমি শুনেছি ইতিমধ্যে আপনি কলম্বিয়া আর শিকাগো বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসেছেন। এখানে আমরা অনেকটা এগিয়ে আছি। চলুন, আমরা সরাসরি রেডিয়েশন হিলে যাব, মানে আমাদের ল্যাবরেটরিতে। দীর্ঘ পথশ্রমে গ্রোভস ছিলেন ক্লান্ত, কিন্তু তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন তিনি। শিকাগো এবং নিউ ইয়র্কের অবস্থা দেখে হতাশ হয়েছেন। এখানে লরেন্স বলছেন কাজ অনেকটা এগিয়ে আছে। বেশ, দেখাই যাক। লরেন্স নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গেলেন ওকে। গ্রোভস তার যুদ্ধ পরবর্তী স্মৃতিচারণে বলেছেন, যুদ্ধ চলাকালে আমার জীবনে সবচেয়ে লোমহর্ষক কটি মুহূর্ত ছিল সান ফ্রান্সিসকো থেকে রেডিয়েশন হিলে আসা। মনে হলো আমি বুঝি মোটর রেসিংয়ের প্রতিযোগী। নক্ষত্রবেগে গাড়ি চালালেন লরেন্স, কোনো ট্রাফিক রুলস না মেনে। স্থানীয় লোকেরা বোধহয় গাড়িটাকে চেনে। পুলিশ পুঙ্গবেরাও এই পাগলার নোবেল লরিয়েট ড্রাইভারের গাড়ির নম্বর প্লেটের সঙ্গে পরিচিত। না হলে এই 10 মিনিট ড্রাইভিংয়ে 10টা নোটবুকে ওর গাড়ির নম্বর উঠে যাবার কথা। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা আধ ঘন্টার পথ 10 মিনিটে পাড়ি দিয়ে অক্ষত শরীরে এসে উপস্থিত হলাম গন্তব্যস্থলে। প্রফেসর লরেন্স সুইচ অফ করে বলেন, আসুন। আমি বলি, একটু অপেক্ষা করুন প্রফেসর, নোটবইতে একটা কথা লিখে রাখি। গাড়ি থেকে নাম্বার আগেই নোটবইতে লিখে রাখলাম আর্নেস্ট লরেন্সের গাড়ির জন্য একটি সরকারি ড্রাইভার নিযুক্ত করতে হবে। লরেন্সকে স্টিয়ারিংয়ে বসতে দেওয়া যাবে না। হেডকোয়ার্টার্সে পৌঁছে এটাই হবে আমার প্রথম ডিকটেশন, সামরিক আদেশ। লরেন্সকে বিচিত্র দর্শন একটি যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এটা তার নিজস্ব আবিষ্কার, সদ্য আবিষ্কৃত। নাম হচ্ছে ক্যালুট্রন। ক্যালু হচ্ছে ক্যালিফোর্নিয়ার স্মৃতিবাহী, আর ট্রন সাইক্লোট্রন যন্ত্রের শেষাংশ। গ্রোভস সবিস্ময়ে প্রশ্ন করেন, এতে কি হয়? একগাল হাসলেন লরেন্স, সেই হাসিতেই যেন জবাব, অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন, ইহলোকে সুখী, অন্তে গোলকে গমন। বলছি শুনুন, আপনি জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে U-238 থেকে U-235-কে বিচ্ছিন্ন করা। কলম্বিয়াতে ওরা সেটা করতে চাইছেন ছ্যাঁদাওয়ালা টিউবের মধ্য দিয়ে গ্যাসীয় অবস্থায় ইউরেনিয়ামকে পাঠিয়ে। আমার এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতি। এই ক্যালুট্রন যন্ত্রে আছে একটা প্রচণ্ড শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড। গ্যাসীয় অবস্থায় ইউরেনিয়াম যখন এই যন্ত্রের মধ্য দিয়ে যাবে, তখন চৌম্বক আকর্ষণে হালকা U-235 অপেক্ষাকৃত ভারী U-238 থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্যাপারটা কেমন জানেন? মনে করুন একই ফোর্সে দুটি পাথরকে ছোঁড়া হলো, একটা ভারী, একটা হালকা। তাহলে কি হবে? হালকা পাথরটা এগিয়ে যাবে, নয় কি? সহজ ব্যাখ্যা। গ্রোভস প্রশ্ন করেন, কতক্ষণ চালানো হবে যন্ত্রটা? অন্তত 24 ঘন্টা। চালিয়ে দেখেছেন কত পার্সেন্ট সেপারেশন হচ্ছে? না জেনারেল, যন্ত্রটা 15 মিনিটের বেশি চালানো যাচ্ছে না বর্তমানে। যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে, তার মধ্যে গরম হয়ে যাচ্ছে। বলেন কি, তাহলে এতদিনে কতটুকু U-235 পেয়েছেন? না না, এখনো আমরা একটু U-235 পাইনি, তবে পাবো, শীঘ্রই পাবো, কি বলেন?
সব কয়টি কেন্দ্র ঘুরিয়ে এসে গ্রোভস দেখা করলেন যুদ্ধ সচিবের সঙ্গে। বললেন, স্যার, একজন বৈজ্ঞানিক সহকারী আমার চাই, পদার্থবিজ্ঞানী, বেসামরিক সহকারী। বৃদ্ধ স্টিমসন বলেন, নিশ্চয়ই, আপনি তাকে নির্বাচন করুন। তেমন কোনো লোক জানা আছে আপনার? আছে স্যার, বার্কলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক রবার্ট জে ওপেনহাইমার। তাকে বাজিয়ে দেখুন, যাচাই করুন, ক্লিয়ারেন্সের ব্যবস্থা করুন। ধন্যবাদ স্যার। যুদ্ধ সচিব যেমন এক কথায় মেনে নিয়েছিলেন, তার অধীনস্থ চিফ অফ স্টাফ জেনারেল মার্শাল কিন্তু তেমনিভাবে এ নির্বাচন মেনে নিলেন না। কে এই রবার্ট জে ওপেনহাইমার, যাকে জেনারেল গ্রোভস এত বড় সম্মানজনক পদে বসাতে চাইছেন? সে কি নোবেল লরিয়েট? সে কি বিজ্ঞানের ক্ষেত্রে কোনো অসামান্য দানের অধিকারী? বয়সে, পদমর্যাদায় সে কি ওই এক ডজন নোবেল প্রাইজ পাওয়া ধুরন্ধর বৈজ্ঞানিককে নিয়ে কারবার করতে পারবে? ওই অজ্ঞাতনামা ওপেনহাইমারের বায়োডেটার ওপর হুমড়ি খেয়ে পড়ে এইসব প্রশ্নের জবাব খুঁজছিলেন জেনারেল মার্শাল। দুর্ভাগ্যবশত প্রতিটি প্রশ্নের জবাবই হচ্ছিল নেতিবাচক বায়োডেটা অনুযায়ী। 1904 সালে নিউ ইয়র্কে জন্ম। পিতা জার্মানি থেকে এসেছিলেন 17 বছর বয়সে, একজন সাফল্যমণ্ডিত বিজনেসম্যান। মায়ের জন্ম বাল্টিমোরে। বিবাহের আগে ছিলেন আর্টিস্ট এবং আর্ট শিক্ষিকা। ওপেনহাইমার 1922 হার্ভার্ড কলেজে ভর্তি হন। 3 বছর পরে ডিগ্রি পায়। চলে যায় কেমব্রিজে, পরে জার্মানির গোটিনজেনে। 1927 ডক্টরেট পায় সেখান থেকে। তারপর হার্ভার্ডে বছরখানেক ফেলোশিপ পায়। পরে লিডেন ও জুরিখে চাকরি করে। এরপরে ফিরে আসে আমেরিকায়। গত 12-13 বছর সে বার্কলেতে অধ্যাপনায় নিযুক্ত আছে। অর্থাৎ নেহাত মামুলি ক্যারিয়ার, বড়জোর বলতে পারা যায় গড়পড়তা ছাত্রদের চেয়ে কিছু ওপরে, মন্দ নয়। এর ওপর চলনসই। ওর সমবয়সী এবং সহধ্যায়ী ছাত্ররা ইতিমধ্যে অনেক অনেক বেশি প্রতিষ্ঠা পেয়েছে, বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক কাজ করেছে, নোবেল পুরস্কার পেয়েছে, যেমন হেজেনবার্গ, ফেরমি, ডিরাক, জোলিও কুরি ইত্যাদি ইত্যাদি। অথচ ওপেনহাইমার? জেনারেল মার্শাল শেষ পর্যন্ত ডেকে পাঠালেন গ্রোভসকে। বললেন, আমি দুঃখিত জেনারেল, আপনার সঙ্গে একমত হতে পারছি না। এই ওপেনহাইমার ছোকরাকে দিয়ে আমাদের কাজ চলবে না। কেন জেনারেল? কি দেখে নির্বাচন করলেন ওকে, এতগুলো নোবেল লরিয়েটকে? বাধা দিয়ে গ্রোভস বলেন, নোবেল লরিয়েটদের চালাতে হলে নোবেলতর লরিয়েট চাই, এ ধারণা হলো কেন আপনার? আমি তো সাধারণ পিএইচডিও নই, তবু তো বেশ চলছে আমার। আপনার কথা আলাদা। আচ্ছা, সত্যি করে বলুন তো, কি দেখেছেন আপনি ওই ছোকরার ভিতর? সামনের দিকে ঝুঁকে পড়ে জেনারেল গ্রোভস বলেন, আমি ওর চোখে আগুন জ্বলতে দেখেছি জেনারেল। মার্শাল সামরিক অফিসার, প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাগম্যাটিক, এমন ভাবালুতা কখনো লক্ষ্য করেননি ইতিপূর্বে। আর কোনো প্রশ্ন করেন না উনি। বলেন, ইফ ইউ মাস্ট, উইল হ্যাভ হিম, প্রোভাইডেড। হ্যাঁ, প্রোভাইডেড, যদি FBI ওকে ক্লিয়ারেন্স দেয়। এত বড় দায়িত্বপূর্ণ কাজে নিয়োগ করার আগে রাষ্ট্রের গুপ্তচর বাহিনীকে সুযোগ দিতে হবে। তারা চিরে চিরে ফালাফালা করে দেখবে ওপেনহাইমারের অতীত ইতিহাস, লোকটাকে পুরোপুরি বিশ্বাস করা যায় কিনা। তাতে অবশ্য গ্রোভস রাজি, রাজি হতেই হবে, এই হচ্ছে আইন। স্থির হল ওপেনহাইমারকে সাময়িকভাবে কাজে বহাল করা হবে, প্রভিশনালি। FBI এর ক্লিয়ারেন্স পেলে তাকে দেওয়া হবে পাকা নিয়োগপত্র। ওপেনহাইমার বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘদিনের ছুটি নিয়ে এসে যোগ দিল জেনারেল গ্রোভসের দপ্তরে। ছায়ার মতো ঘুরতে লাগলো সে বড় সাহেবের সঙ্গে। অচিরে মুগ্ধ হয়ে গেলেন গ্রোভস। ওপির কর্মদক্ষতায়, দৈহিক ও মানসিক সহ্য ক্ষমতায়, উৎসাহে, অধ্যাবসায়। স্থির করলেন, যেমন করেই হোক ওকে কাজে আটকাতে হবে। গ্রোভসের সঙ্গে সব কয়টি কেন্দ্র ঘুরে এসে ওপি বললে, স্যার, দুটো কথা আমার বলার আছে। বলো।
প্রথমত আপনি নৌবিভাগ এবং বিমান দপ্তরকে এবার ব্যাপারটা জানান। তাদের প্রস্তুত হতে সময় লাগবে। যে পাইলট প্লেনটা উড়িয়ে নিয়ে যাবে, যে বোমাটা ফেলবে, তারা ইতিমধ্যে ডামি নিয়ে অভ্যেস শুরু করুক। কোটি কোটি ডলার খরচা করে যে বোমা তৈরি হবে, ছোঁড়ার দোষে সেটা যেন ব্যর্থ না হয়। দ্বিতীয়ত বোমা তৈরির কারখানাটা এবার বানাতে শুরু করা উচিত। 5টি বিভিন্ন পদ্ধতিতে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা হচ্ছে 10টি কেন্দ্রে, কিন্তু ওরা পদ্ধতিটি থিওরিটিক্যালি বলবেন। সেটা বাস্তবে রূপায়িত করতে হলে একটা প্রকাণ্ড তৈরি কারখানা চাই। কিন্তু সে তো দেশের যে কোনো কারখানাতেই হতে পারে ডক্টর। পারে না স্যার, সেটা হতে হবে জনমানবের বসতি থেকে বহু দূরে, লোকচক্ষুর আড়ালে। বোমার ফর্মুলা যদি আমরা আজ থেকে এক বছর পরে পাই, তবে এই এক বছরের ভিতর আমাদের ফ্যাক্টরি, স্টাফ কোয়ার্টার্স, জলবিদ্যুৎ সরবরাহ ইত্যাদি সব কিছু শেষ করে তৈরি হয়ে থাকতে হবে, নয় কি? গ্রোভস খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন। বলেন, সত্যি কথা বলতে কি, এটা আমিও ভেবেছি। ইতিমধ্যে 3-4টে সম্ভাব্য সাইট ঠিক করেও রেখেছি। চলো আমরা দুজনে সেগুলি দেখে আসি। সম্ভাব্য স্থানগুলির তালিকা দেখে ওপেনহাইমার বললে, আমি নিশ্চিত আপনি শেষ পর্যন্ত এই লস অ্যালামসকেই নির্বাচন করবেন। কেমন করে জানলে? তুমি গিয়েছো ওখানে? ওখানে আমার বাড়ি, ছেলেবেলায় ওখানকার স্কুলে পড়েছি। নিউ মেক্সিকোর রাঞ্চে আমার কৈশোর কেটেছে। জায়গাটা হবে এ কাজের জন্য আইডিয়াল সাইট। নিউ মেক্সিকোর এক জনমানবহীন প্রান্তরে অন্তেবাসী জনপদ সান্তাফে। সেখান থেকে একটা উদাসী সড়ক চলে গেছে পাহাড়ের ওপরে। ওই পাকদণ্ডী পথের প্রান্তে আছে একটা ছোট্ট স্কুল। 1918 সালে ওই লস অ্যালামস রাঞ্চ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন একজন অবসরপ্রাপ্ত অফিসার, আলফ্রেড জে কর্নেল। এখন তিনি 80 বৃদ্ধ, সংসারে কেউ নেই। ওই স্কুলটা তার প্রাণ। ওপেনহাইমার ঠিক তার ছাত্র নয়, তবু দুজনেই দুজনকে চেনেন। সমুদ্র সমতল থেকে 7,000 ফুট ওপরে ভারী সুন্দর পরিবেশে এই স্কুলটি অবস্থিত। মাঝে মাঝে শিকারীরা আসে বন্দুক নিয়ে। ওখানকার পার্বত্য অরণ্যে এখনো প্রচুর হরিণ পাওয়া যায়, আর পাওয়া যায় গেম বার্ডস। শান্ত পরিবেশ বন্দুকের মুহুর্মুহু গর্জনে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেদিন বৃদ্ধ কর্নেল বিরক্ত হয়ে মাথা নাড়েন, তারপর শিকারীরা আবার চলে যায়। স্কুলের ছাত্রদের নিয়ে খেলায় পড়ায় মেতে ওঠেন বৃদ্ধ। একদিন ওই স্কুলের সামনে এসে থামল একটা জিপ। নেমে এলেন 3 ভদ্রলোক, বেসামরিক লোক। তার মধ্যে ওপিকে চিনতে পারলেন বৃদ্ধ কর্নেল। বলেন, আরে এসো এসো, তুমি কি মনে করে, কই বন্দুক আননি তো? বন্দুক? বন্দুক কি হবে স্যার? ও, শিকার করতে আসনি তাহলে, বাল্যভূমি দেখতে এসেছ, তা ভালো। কিন্তু এরা? মিস্টার গ্রোভস, মিস্টার নিকলস, আমার বন্ধু। বৃদ্ধ ঘুরিয়ে ঘুরিয়ে তার স্কুলটা দেখালেন, ছেলেদের দেখালেন, খুশিয়াল হয়ে উঠলেন তিনি। ওপেনহাইমারের মনের ভিতর তখন কি হচ্ছিল তা কেউ খেয়াল করেনি। সমস্ত এলাকাটা পরিদর্শন শেষ করে সিভিলিয়ান বেশি 3 আবার ফিরে এলেন নিউ ইয়র্কে। হ্যাঁ, জায়গাটা পছন্দ হয়েছে গ্রোভসের। 7 পরে আলফ্রেড কর্নেল একটি মর্মান্তিক আদেশ পেলেন। যুদ্ধের প্রয়োজনে তার স্কুল এবং তৎসংলগ্ন সমস্ত জমি, মায় গোটা পাহাড়টা সরকার জবরদখল করছেন। না, ঠিক জবরদখল নয়, খেসারত বাবদ একটা চেকও যুক্ত ছিল পত্রের সঙ্গে। মাথায় হাত দিয়ে বসলেন বৃদ্ধ। এ কি হলো, কেমন করে হলো, কাকে ধরবেন, কার কাছে দরবার করবেন? আচ্ছা, ওপিকে চিঠি লিখলে কেমন হয়? সে তো এখন মস্ত অধ্যাপক, বার্কলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রফেসর। কিছুতেই কিছু হলো না, সব ছেড়ে দিয়ে চলে যেতে হলো। ছাত্ররা ফিরে গেল
যে যার বাড়ি। লাইব্রেরির বইগুলো বিলিয়ে দিলেন, চেকটা ক্যাশ করতে পাঠালেন ব্যাংকে। চেকের অঙ্কটা বড় জাতেরই ছিল, বৃদ্ধের বাকি জীবনের খোরপোষ চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তার প্রয়োজন হয়নি। চেক ক্যাশ হয়ে আসার আগেই ভগ্ন হৃদয়ে আলফ্রেড কর্নেল মারা গেলেন। ঈশ্বরকে ওপেনহাইমার ধন্যবাদ দিয়েছিল কি সেজন্য? বৃদ্ধের মুখোমুখি তাকে দ্বিতীয়বার দাঁড়াতে হলো না বলে? গ্রোভসের প্রথমে ধারণা ছিল এখানে শতখানেক বৈজ্ঞানিক এসে হয়তো কাজ করবেন। প্রাথমিক ব্যবস্থা সেই মতোই হয়েছিল, কিন্তু বছর শেষ না হতে ওখানে এলেন 3,500 কর্মী। পরের বছর সংখ্যাটি বেড়ে দাঁড়ালো 6,000-এ। বিজন প্রান্তরে এমন একটা কারখানা কেন গড়ে উঠছে, কি তৈরি হবে ওখানে, এ কথা সততই জিজ্ঞাসা করে সকলে, জবাব পায় না, বুঝতে পারে না তারা। ওখানে যারা আসে থাকে তারা মিলিটারি পোশাকের লোক নয়, সবই সিভিলিয়ান। চূড়ান্ত গোপনীয়তার ব্যবস্থা করা হয়েছিল লস অ্যালামসে। প্রতিটি বৈজ্ঞানিকের একটা করে নামকরণ করা হলো। সেই নতুন নামে তাদের চিঠিপত্র আসত, আসত একই ঠিকানায়, ইউনাইটেড স্টেটস আর্মি, পোস্ট অফিস বক্স নাম্বার 1663, এই ঠিকানায়। লস অ্যালামস তো দূরের কথা, খামের ওপর নিউ মেক্সিকো পর্যন্ত লেখা হতো না। প্রতিটি বৈজ্ঞানিকের ব্যক্তিগত চিঠি আসা এবং যাওয়ার পথে সেন্সার করা হতো, কোনো গোপন খবর যেন কোনোভাবে বাইরে না পাচার হয়ে যায়। অধিকাংশ বিজ্ঞানী স্ত্রী পুত্র পরিজনদের ছেড়ে এসেছেন, তারা শুধু জানতেন স্বামী যুদ্ধের গোপন কাজে নিযুক্ত, কি কাজ কোথায় কাজ তা জানতেন না। বিজ্ঞানীদের কড়া হুকুম দেওয়া হয়েছিল পরস্পরকে যেন ডক্টর বা প্রফেসর জাতীয় সম্বোধন না করেন, এতে সন্দেহের উদ্রেক করবে, তাহলে রাম শ্যাম যদু ভাবতে বসবে এতগুলো পিএইচডি অথবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই বিজন প্রান্তরে কেন জমায়েত হয়েছেন, হয়তো গোটা পরিকল্পনাটাই তাতে বানচাল হয়ে যাবে। সম্বোধন করতে হবে শুধু মিস্টার বলে, অনেকেরই সেটা ভুল হয়ে যেত। অধ্যাপক সুলভ অন্যমনস্কতায় ভুল সম্বোধন করেই মনে মনে জিভ কাটতেন। একবার এডওয়ার্ড টেলার সান্তাফেতে একটি মর্মর মূর্তি দেখিয়ে তার বন্ধুকে প্রশ্ন করেছিলেন, ওটা কার মূর্তি? বন্ধু অ্যালিসনও পদার্থবিজ্ঞানী, রসিক ব্যক্তি, তিনি টেলারের কানে কানে বললেন, মূর্তিটা আর্চ বিশপ লামির, কিন্তু খবরদার, তোমাকে যদি কেউ এ প্রশ্ন করে তবে বলবে মিস্টার লামির, ভুলেও আর্চ বিশপ বলো না যেন। সরল প্রকৃতির টেলার অবাক হয়ে বলেন, কেন, পাথরের মূর্তিতে আবার গোপনীয়তা কিসের? অ্যালিসন বিজ্ঞের হাসি হেসে বলেন, আছে ব্রাদার আছে, বুঝলে না, না হলে রাম শ্যাম যদু ভাবতে বসবে এতগুলি কাক কেন প্রত্যহ ওর মাথায় ইয়ে ত্যাগ করে, খ্রিস্ট ধর্মটাই হয়তো বানচাল হয়ে যাবে। বিশ্ববিস্তৃত বৈজ্ঞানিক নিলস বোরের নতুন নাম দেওয়া হল নিকোলাস বেকার। বাঘা বাঘা ফর্মুলা ওর কণ্ঠস্থ, অথচ এই নামটা তার মনে থাকতো না। মিটিংয়ের ভিতর কেউ হয়তো প্রশ্ন করে ওঠে, মিস্টার বেকার এ বিষয়ে কি বলেন? বোর নির্বিকারভাবে বোম মেরে বসে থাকেন। ওর কোনো ছাত্র তখন হয়তো ওর কানে কানে বলে, স্যার আপনাকেই প্রশ্ন করা হচ্ছে। প্রফেসর আঁতকে উঠতেন, হু মি, গুড হেভেন্স, আমার মনেই থাকে না যে আমার নাম বোর নয় বেকার। অতঃপর মিটিংয়ে উপস্থিত আর কারও জানতে বাকি থাকে না নিকোলাস বেকার কার ছদ্মনাম। আরেকবার সেটা নিউ ইয়র্কে, প্রফেসর বোর একটা অত্যন্ত জরুরি ও গোপনীয় মিটিংয়ে যোগদান করতে যাচ্ছেন। অন্যমনস্ক অধ্যাপকটির জন্য সদা সর্বদা একজন দেহরক্ষীর ব্যবস্থা ছিল, সিকিউরিটি ম্যান। গন্তব্যস্থলে ওকে পৌঁছে দিয়ে লোকটা বিদায় নিল, মিটিংয়ে বেচারি যেতে পারবে না। লিফটের মুখে ওকে রেখে শেষবারের মতো ফিসফিস করে মনে করিয়ে দিয়ে গেল, প্লিজ প্রফেসর,
মনে রাখবেন আপনার নাম নিলস বোর নয়, নিকোলাস বেকার। কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি অত অন্য মনস্ক নই, আমি ভুলিনি। লিফট এসে দাঁড়ালো। ওর সঙ্গে একই লিফটে উঠেছেন একটি মহিলা। স্বয়ংক্রিয় লিফট, চালক নেই, তৃতীয় যাত্রীও নেই। রুদ্ধ দ্বারকক্ষে একটি মহিলা সহযাত্রী দেখে অত্যন্ত সংকুচিত হয়ে কোণ নিলেন অধ্যাপক মশাই। মহিলাটি ওকে আদৌ নজর করেননি, একমনে একটা খবরের কাগজ দেখছেন তিনি। হঠাৎ প্রফেসর বোরের মনে হল মহিলাটি তার অত্যন্ত পরিচিত। আরে, এ যে হালভানের স্ত্রী! হালভান ছিলেন ডেনমার্কে ওর সহকর্মী। প্রফেসর সবিনয়ে প্রশ্ন করেন, মাপ করবেন, আপনি কি ফ্রাউ ফন হালভান নন? নিলস বোর জানতেন না তার বন্ধু হালভানের সঙ্গে স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং মহিলাটি মিস্টার প্লাজেককে ইতিমধ্যে বিবাহ করেছেন। ভদ্রমহিলা কাগজ থেকে মুখ না তুলে বললেন, আগে না, আপনার ভুল হচ্ছে স্যার, আমার নাম মিসেস প্লাজেক। আই এম সরি। লিফট ওপরে উঠছে। হঠাৎ কাগজ থেকে মুখ তুলে মহিলাটি তার সহযাত্রীর দিকে চোখ তুলে চাইলেন। একেবারে লাফিয়ে ওঠেন তিনি, বলেন, কি আশ্চর্য, আপনি প্রফেসর বোর! প্রফেসর বোর গম্ভীরভাবে বললেন, আপনার ভুল হয়েছে ম্যাডাম, আমার নাম নিকোলাস বেকার। লিফট পৌঁছে গেল। গড়গড় করে এগিয়ে গেলেন নিকোলাস বেকার। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন মিসেস প্লাজেক। ঋষি প্রতিম প্রফেসর বোর এমন বেমক্কা মিথ্যে কথা বললেন কেন? পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে জেনারেল মার্শাল এবং এফবিআইকে রাজি করিয়েছিলেন লেসলি গ্রোভস রবার্ট জে ওপেনহাইমারকে ম্যানহাটন প্রজেক্টে নিযুক্ত করতে।